ছটা দিয়েছিল, দুটো এনে মাফ করে করে না ছটা হয়ে যাবে কত কিছু। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, আমি এমজে আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির। আজকে ব্লগটা দেখে তোমরা বুঝতেই পারছো আমি কোথায় এসেছি, আশা করি তোমরা বুঝতেই পারছো। আমি আজকে মোমোটোতে এসেছি আমার বন্ধুদের সাথে। আমরা আজকে মোমোটোতে কী কী খাবো অল টোটালটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা দেখতে হলে সাথে থাকতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখতে হবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এইভাবেই তোমরা সাপোর্ট করো। অনেকদিন পর বন্ধুদেরকে কাছে পেয়ে আমি বিশাল খুশি, আনন্দে তো আমাদের মানে বলে বোঝাতে পারছি না, এতটাই খুশি হয়েছি। গল্পের তো মানে মেলা লেগে গেছে, আমাদের গল্প শেষই হচ্ছে না, বকর 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 লেগেই আছে। বহুদিন পর দেখা হলে যেটা একটা ভাবলাম যতক্ষণ খাবার আসছে না ততক্ষণ একটু গল্পই হয়ে যাক। অনেক দিনের সুখ দুঃখ গল্প নিয়ে বসে পড়লাম, হাসি টাট্টা তো লেগেই আছে। মাঝে মাঝে শোয়েব এমন করছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না, ও তো পাগল, তাই পাগলের মতোই ব্যবহারটা আমাদের সাথে করছিল। মাঝে মাঝে চঞ্চল দেখছে, ও বাবা ও বাবা এটা কি করছিল শোয়েব, শোয়েব এটা কি ছিল ভাই। মাঝে মাঝে দেখতে উত্তেজিত হয়ে গেছে, অনেকদিন পর বন্ধুদেরকে দেখলে যেটা হয় আমার তো হাসি থামে না। এই যে আমাদের খাবার চলে এসছে, দাদা দাদা এটা কি নিয়ে এসছেন আমাদের? লেমন কোলিনস। এক চল খাবি না, তুই বলিস নি কালকে দিয়ে এজিসিএ বসতো, ওই কাপড়া শুরু হয়ে গেছে তোর। আমি এমন জায়গায় বসেছি আমাদের ব্লকের অর্ধেক কেটে যাচ্ছে। এখানে খাবার নেই, এটা বেবিকর্ন, ভালো লাগে আমার তো বেবিকর্ন খুব প্রিয়। গরম না, গরম নেই আমার বেবিকর্ন, অতটাও ভালো লাগে না। এ ভাই একসাথে একটা ফটো তুলবো, খাবারগুলো আসুক। বাং করছি তোর কে চিন্তা করি না, আমি তো আগে চলে যাবো, এই চিন্তা চিন্তা চল চল, আমি মা মন্ত্রী না চিনতে পারলে বাইর দিতে হবে। আমি তো ভাবতে পারছি না, এক সাইড করে দে দাদা, উনি দিয়ে দিক তারপর দাদা তুলে নেবে। কটা আইটেম হলো আমাদের? তিনটে আর ওদিকে পাঁচটা, আর কোল্ড ড্রিঙ্ক হবে ছটা আইটেম, শেষ হয়েই গেছে। হ্যাঁ নুডলসটা আসবে ব্যাস, চঞ্চল মত কাট। ওই তো সবাই পরিবেশন করে দিচ্ছে, দাদা আমাদের পরিবেশন খুব ভালো করে। দাদা আমাদের পরিবেশন করছে, হ্যাঁ
আবার দেখো কিরকম রাক্ষস মতো ছেলে উঠে খেয়েছিস, এগুলো সোয়েব খেয়েছে। সোয়েব কদিন খাসনি তুই? চল ভাই 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 আজকে আমাদের পুরো পেমেন্টটা দিচ্ছে। এই যে ভাই আমাদের, এই দাঁড়া এমনি করিস না, এই জিনিসগুলো অসভ্যতা। আজকে ছয় কেন, তুই একসাথেই যাবে এসছি যখন, বেশি তোর ঢং পয়সা নেই, 10 টাকা যা ছিল সব নিয়ে নিয়েছো। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমি ভাবলাম আরেকবার তোমাদেরকে মোমোটোটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিই। তো আজকে আমার কাঠানো বন্ধুদের সাথে সময়টা তোমাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো এখানেই আজকের মতো শেষ করলাম ব্লগটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থেকো।